বাংলাদেশের রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় আবুল খায়রাত সড়কে অবস্থিত তারা মসজিদ 200 বছরের পুরাতন ঐতিহ্যবাহী একটি মসজিদ। সাদা মার্বেলের গম্বুজের উপর নীলরঙা তারায় খচিত এই মসজিদ নির্মিত হয় 18 শতকের প্রথম দিকে। মসজিদটি নির্মাণ করেন তৎকালীন জমিদার মির্জা গোলাম পীর। শুরুতে এটি মির্জা সাহেবের মসজিদ হিসেবে পরিচিত ছিল। 1926 সালে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলিজান ব্যাপারী মসজিদটি সংস্কার করেন এবং পূর্ব দিকে একটি বারান্দা বাড়ানো হয়। সে সময় জাপানের রঙিন চিনিটিকরি পদার্থ ব্যবহৃত হয় মসজিদটির মোজাইক কারুকাজে। এই মসজিদটিতে মুঘল স্থাপত্য শৈলীর প্রভাব রয়েছে। মির্জা গোলামের সময় মসজিদটির গম্বুজ ছিল 3টি। মসজিদটির দৈর্ঘ্য ছিল 33 ফুট এবং প্রস্থে 12 ফুট। ১৯৮৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ পুনরায় মসজিদটি সংস্কার করেন এবং 3টি গম্বুজ থেকে 5টি গম্বুজ করা হয়। পুরনো একটি মেহরাব ভেঙে 2টো গম্বুজ আর 3টি নতুন মেহরাব বানানো হয়। বর্তমানে এই তারা মসজিদটির দৈর্ঘ্য 70 ফুট এবং প্রস্থ 26 ফুট।